টিকটক ভিডিওর জন্য নদীতে ঝাঁপ, ভেসে উঠল মরদেহ। টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে নীলফামারীর সৈয়দপুরে নদীর পানিতে ডুবে মোস্তাকিম ইসলাম নামে এক কিশোর মারা গেছেন। শুক্রবার 20 মে সকাল 10:30 উপজেলার খরখড়িয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের খত্ত বোতলাগাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। সে উপজেলার ঢেলাপীরে একটি সাবান কোম্পানিতে কাজ করত বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও বানানোর জন্য খরখড়িয়া নদীর উপর সেতু থেকে লাফ দেয়। মোস্তাকিম লাফ দেওয়ার পর ভেসে না উঠায় বন্ধুরা সবাইকে জানালে স্থানীয়রা নদীতে নেমে খুঁজতে থাকে। নদীতে স্রোত থাকায় প্রায় 150 গজ দূরে তাকে পাওয়া যায়। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিস আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই, স্থানীয়রা তাকে উদ্ধার করে। আমরা তৎক্ষণাৎ কিশোরকে হাসপাতালে নিয়ে যাই, সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে পানির পরিমাণ কম থাকায় লাফ দেওয়ার পর নিচে আঘাত পেয়ে এ ঘটনা ঘটেছে। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।